নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ শুভ অষ্টমী, আর এই অষ্টমীর তিথিতে আপনারা সন্ধ্যের সময় যদি 8টি প্রদীপ গৃহের এই দিকে জ্বালান, তাহলে ত্রিলোক থেকে মায়ের কৃপা আপনার গৃহে বর্ষিত হবে এবং আপনার জীবনে সকল সমস্যার সমাধান হতে বাধ্য। তো কোন দিকে এই 8টি প্রদীপ জ্বালাতে হবে তা আমি অবশ্যই বলব। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মজন্ম বিচার করাতে চান। তাহলে আসুন, আর দেরি কিসের, শুভ শীঘ্র। ভিডিও শুরু করার পূর্বে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে শুভ মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনাদের আজকের দিনে যে কোনো মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। আসুন, এবার আমি জানিয়ে দিই, সন্ধ্যের সময় আজকের দিনে অর্থাৎ অষ্টমী তিথিতে 8টি প্রদীপ সন্ধ্যের সময় কোন দিকে জ্বালাবেন। তার আগে এই 8টি প্রদীপ কেন আমি আপনাদেরকে জ্বালাতে বলছি সে ব্যাপারে আসুন জেনে নিই। দেখুন, আজ মহা অষ্টমী এবং আজকের দিনে আমরা সকলে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দিই এবং আজকের তিথি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিথি, তাই আজকের দিনে এই 8টি প্রদীপ এই কারণে আমি আপনাদেরকে সন্ধ্যের সময় এই দিকে জ্বালাতে বলছি। কারণ দেখুন, আমাদের এই ইউনিভার্সে পাওয়ার রয়েছে, সেই পাওয়ারকে আমরা কাজে লাগাতে পারি না। হ্যাঁ বন্ধুরা, যেমন আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য বুঝিয়ে দিই। আপনি একটা দেশলাই কিনে নিয়ে আসলেন এবং সেই দেশলাইটাকে যখন আপনি কাঠিটি বের করে যখন একটা শট মারবেন, অর্থাৎ বারুদের সাথে ঘষা করবে, তখনই কিন্তু আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠবে। আর যতক্ষণ না পর্যন্ত আপনি সেই দেশলাইয়ের বাক্স থেকে একটি কাঠি না বের করে যতক্ষণ না পর্যন্ত আপনি মারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো আগুনের নামও নিশানও পাবেন না। ঠিক তেমনি এই ইউনিভার্সে অনেক পাওয়ার রয়েছে, অনেক পজিটিভ এনার্জি রয়েছে, সেই এনার্জিকে আমাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আমরা যেমন ভূত প্রেত আত্মা এগুলো বিশ্বাস করি, এর পাশাপাশি ভগবান ঈশ্বর আল্লাহ বলেও জিনিস রয়েছে। আর এই ঈশ্বর বা আল্লাহ সমস্তটাই কিন্তু এক। আর এই পজিটিভনেস, যেমন প্রতিটি দেবতার একটি বীজমন্ত্র থাকে, যেমন কালীকে ক্রিং বলি, শিবকে হ্রং বলি, সেই রকম প্রতিটি দেবতার একটি বীজমন্ত্র থাকে। আর আমি আজকে আপনাদেরকে কোনো বীজমন্ত্র পাঠ করতে বলবো না, কারণ বীজমন্ত্র পাঠ করার কিছু নিয়ম রয়েছে, আর তার নিয়মের বাইরে যদি আপনারা এই বীজমন্ত্রটি পাঠ করেন তাহলে আপনাদের শুভর থেকে অশুভের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাই আজকে আমি আপনাদেরকে বলবো ছোট্ট একটি ক্রিয়া, যে ক্রিয়াটি আপনারা যদি ঘরে করেন তাহলে ত্রিলোক থেকে ঐশ্বরিক পাওয়ার আপনার গৃহে বর্ষিত হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কী করতে হবে। দেখুন, আমরা সব অষ্টমীর দিন অবশ্যই অঞ্জলি দিই, অঞ্জলি দেওয়ার পর আমরা বাড়িতে আসি বা ঘুরতে বেরোই, কিন্তু সন্ধ্যার সময় যখন ঠাকুর দেখতে বেরোব তার আগে আপনারা 8টি মাটির প্রদীপ কিনে নিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, কোনো পিতলের প্রদীপ নয়, মাটির প্রদীপ, এবং সেই মাটির প্রদীপে ঘি ঘি দিবেন, কোনো সর্ষের তেল নয়, ঘি, অর্থাৎ ঘিয়ের প্রদীপ আপনাদেরকে জ্বালাতে হবে, এবং সেই ঘিটি যেন পরিশুদ্ধ ঘি হয়। হ্যাঁ বন্ধুরা,
তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব কোনো বিশ্বস্ত জায়গা থেকে ঘিটি কিনবেন, আটখানা প্রদীপ কিনবেন। এই আটখানা প্রদীপ কেনার পর সেটি গঙ্গা জল দিয়ে পরিশুদ্ধ করবেন, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সেটিকে গঙ্গা জল দিয়ে ধুবেন এবং সেখানে ঘি ঢালবেন এবং সেটি বাড়ির উত্তর দিকে প্রজ্বলন করবেন। হ্যাঁ বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, এই ঘিয়ের প্রদীপটি যেন সারা রাতে না নেবে। হ্যাঁ বন্ধুরা, সেই ব্যাপারটা আপনারা অবশ্যই মাথায় রাখুন, তাই মাঝে মধ্যে আপনারা সেই ঘিয়ের প্রদীপটিকে একবার একবার দেখে আসুন, যেন প্রতিটি প্রদীপই যেন জ্বলে, যেন না নেবে যায়। আর দেখুন আপনাদের জীবনে কি পরিবর্তন ঘটে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক, এই কামনা করে ভিডিওটি শেষ করতে চলেছি। ধন্যবাদ।